বাংলা সাহিত্যের বয়স 1000 বছরেরও বেশি। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ অথবা শুধুই গ্রন্থ। এটি রচিত হয়েছিল 10ম শতকের মধ্যভাগ থেকে 12ম শতকের মধ্যে, অর্থাৎ 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। এরপরে যুগে যুগে কবিরা লেখকেরা এসেছেন, সৃষ্টি করে গেছেন বাংলা সাহিত্য। 1000 বছরের বাংলা সাহিত্যকে ভাগ করা হয় 3টি যুগে। যুগ 3টি হচ্ছে প্রাচীন যুগ 950 থেকে 1200 পর্যন্ত, মধ্যযুগ 1350 থেকে 1800 পর্যন্ত, আধুনিক যুগ 1800 থেকে আজ পর্যন্ত। এ 3 যুগের সাহিত্যই বাংলা সাহিত্য। কিন্তু তবু বিষয়বস্তুতে রচনারীতিতে এ 3 যুগের সাহিত্য 3 রকম। প্রাচীন যুগে পাওয়া যায় একটি মাত্র বই, যার নাম চর্যাপদ। এর ভাষা আজ দুর্বোধ্য, বিষয়বস্তু দুরূহ। এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি, করেছে নিজেদের জন্যে। তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্যও হয়তো তাদের ছিল না। তারা সবাই ছিলেন বৌদ্ধ সাধক। তারা এই কবিতাগুলোকে নিজেদের সাধনার গোপন কথা বলেছেন, তবু মনের ছোঁয়ায় তাতে লেগেছে সাহিত্যের নানা রং ও সৌরভ। চর্যাপদ ছাড়াও বইটির আরও কতগুলো নাম রয়েছে। কেউ বলেন এর নাম চর্যা চর্যে বিনিশ্চয়, আবার কেউ বলেন এর নাম যাশ্চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে এ নামগুলো, তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তার নাম চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকে কেউ জানত না। 1907 খ্রিস্টাব্দে পণ্ডিত মহামোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন তিনি, নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। চর্যাপদ এর সাথে আরও 2টি বই, ডাকারনব ও দোহাকোষ, যেগুলো তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ এর সাথেই আবিষ্কার করেছিলেন, মিলিয়ে একসাথে 1916 খ্রিস্টাব্দে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে বইটি প্রকাশ করেন। এই বইয়ের বেরোনোর সাথে সাথে সারা দেশে সারা পড়ে যায়। সবাই বাংলা ভাষায় আদি নমুনা দেখে বিস্মিত, চকিত, বিহ্বল হয়ে পড়ে। শুরু হয় একে নিয়ে আলোচনা আর আলোচনা। বাঙালি পণ্ডিতেরা চর্যাপদকে দাবি করেন বাংলা বলে, কিন্তু এগিয়ে আসেন অন্যান্য ভাষা পণ্ডিতেরা। অসমীয়া পণ্ডিতেরা দাবি করেন একে অসমীয়া ভাষা বলে, উড়িয়া পণ্ডিতেরা দাবি করেন একে উড়িয়া বলে, মৈথিলীরা দাবি করেন একে মৈথিলী ভাষার আদিরূপ বলে, হিন্দি ভাষীরা দাবি করেন হিন্দি ভাষার আদিরূপ বলে। একে নিয়ে সুন্দর কারাকারি করে যায়। এগিয়ে আসেন বাংলার সেরা পণ্ডিতেরা। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ইংরেজি একটি ভয়াবহ বিশাল বই লেখেন বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ নামে, এবং প্রমাণ করেন চর্যাপদ আর কারো নয়, বাঙালি। চর্যাপদ এর ভাষা বাংলা। আসেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। তারা ভাষা, বিষয়বস্তু প্রভৃতি আলোচনা করে প্রমাণ করেন চর্যাপদ বাংলা ভাষা রচিত। এটি আমাদেরই প্রধান বই। চর্যাপদ জ্বলে উঠে বাংলা ভাষার প্রথম প্রদীপের মতো, আলো দিতে থাকে আমাদের দিকে, আর আমরা সে আলোতে পথ দেখে দেখে 1000 বছরের পথ হেঁটে আসি। সত্যি আজ 20 শতকের শেষাংশে দাঁড়িয়ে এই বইয়ের দিকে তাকালে একে প্রদীপ না বলে থাকা যায় না। এ প্রদীপের শিখা অনির্বাণ, জ্বলে চিরকালের উদ্দেশ্যে। চর্যায় কতজন কবির পদ পাওয়া যায়, আর কথাই পদকর্তা যাদেরকে পাদ বলে এখানে সম্বোধন করা হয়েছে। মহ শহীদুল্লাহ সম্পাদিত বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে 23 জন কবির নাম আছে। সুকুমার সেন বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে 24 জন কবির কথা বলেছেন। সে বিচারে এক কথায় বলা চলে, চর্যাপদের কবির সংখ্যা 23, মতান্তরে 24 জন। চর্যাপদের কয়টি পদ বা গান রয়েছে? সুকুমার সেনের হিসাবে 51টি, মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 50টি। চর্যাপদ ছিন্নাবস্থায় পাওয়া যায়, এই মতান্তরে এগুলো সৃষ্টি হয়েছে। টিকাকার যিনি চর্যাপদের টিকাগুলি লিখে গেছেন, সেই টিকাকার মুনি দত্ত 50টি চর্যার ব্যাখ্যা করিয়েছিলেন। টিকাকারের কাছে মূল চর্যার প্রতিতে আরও অন্তত 1টি বেশি চর্যা ছিল, একাদশ ও দ্বাদশ চর্যার মাঝখানে। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকর উদ্ধৃত করেন নাই, শুধু টিকা নাই এই মন্তব্যটুকু করিয়াছেন। এটা ধরলে পদের সংখ্যা হয় 51টি। চর্যার পদগুলো সান্ধ্য ভাষায় অথবা সন্ধ্যা ভাষায় রচিত। এই সন্ধ্যা ভাষা বলা হয় যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থও একাধিক, অর্থাৎ আলো আধারের মতো, যে ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা শান্ত ভাষা বলেছেন। তাই এই কবিতাগুলো সহজে পড়ে বোঝা যায় না, এর ভাষা বুঝতে কষ্ট হয়, ভাব বুঝতে হিমশিম খেতে হয়। কবিরা আসলে কবিতার জন্য কবিতা রচনা করেননি, এজন্যই এত অসুবিধা, পদে পদে পা পিছলে পড়ার সম্ভাবনা। আমাদের প্রথম কবিরা ছিলেন গৃহহীন বৌদ্ধ সাধক, বাউল সাধক। তাদের সংসার ছিল না, তারা সাধনা করতেন গোপন তত্ত্বের। সে তত্ত্বগুলো তারা কবিতায় গেঁথে দিতে চেয়েছিলেন, যাতে একমাত্র সাধক ছাড়া আর কেউ তাদের কথা বুঝতে না পারে। এ কবিতাগুলোতে শুধু ধর্মের কথাই নাই, আছে ভালো কবিতার স্বাদ, আছে সেখানে বাংলার সমাজের ছবি। আর ছবিগুলো এত জীবন্ত যে মনে হয় এইমাত্র প্রাচীন বাংলার গাছপালা আর সাধারণ মানুষের মধ্যে একটু হেঁটে এলাম। আছে গরিব মানুষের বেদনার কথা, রয়েছে সুখের উল্লাস। বর যাচ্ছে বিয়ে করতে, তার ছবি আছে। গম্ভীরভাবে গভীর নদী বয়ে যাচ্ছে, তার চিত্র রয়েছে।
ফুল ফুটে আকাশ ঢেকে ফেলেছে তার দৃশ্য আছে, পাশা খেলছে লোকেরা তার বর্ণনা আছে। একটি কবিতায় এক দুঃখ কবি তার সংসারের অভাবের ছবি এত মনস্পর্শই করে এঁকেছেন যে পড়তে পড়তে শিউরে উঠতে হয়। এই কবিতার নাম হচ্ছে ঢ্যানডনপা। তিনি পেশায় ছিলেন তাঁতি, তার পদ সংখ্যা ছিল মাত্র একটি, 33 নং পদ সংখ্যা। এই একটি মাত্র পদে বাঙালি জীবনে চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকার রূপে ফুটে উঠেছে। যেমন তালত মোর ঘর নাহি পর বেশি, হারিত ভাত নাহি নীতি আবেশি, অর্থাৎ লোক শূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি, হারিতে ভাত নেই অথচ প্রেমিক এসে ভিড় করে। এটা ছিল ঢ্যানডনপার কথা, তিনি পেশায় ছিলেন তাঁতি। এছাড়াও উল্লেখযোগ্য আরো কিছু পাদ অথবা কবি উল্লেখ পাওয়া যায় চর্যাপদে। তাদের ভিতরে উল্লেখযোগ্য একজন হচ্ছে কানহবা, যিনি সবচেয়ে বেশি পদ রচনা করেছেন। ব্যক্তিগতভাবে কানহবা ছিলেন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধ যোগী, তিনি ধর্মশাস্ত্র ও সঙ্গীত শাস্ত্র উভয় দিকেই দক্ষ ছিলেন। চর্যাপদের যে পদগুলো পাওয়া যায়নি তার মধ্যে কানহবার উল্লেখযোগ্য পদ 24 নং পদটি পাওয়া যায়নি। এছাড়াও উল্লেখযোগ্য পদ রয়েছে কুকুরিপা। অনেকের মতে চর্যাপদের একমাত্র মহিলা কবি কুকুরিপা। তিব্বতের কাছাকাছি কোনো অঞ্চলের বাসিন্দা ছিলেন তিনি। চর্যার কুকুরিপাকৃত পদসমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে এর ভাব ইতর ভাষা রচিত। অতি পরিচিত দুটি পঙ্গক্তি দিবসী বহুরি কাউরি ডর ভাই রাতি ভাইলে কামরু যাই, অর্থাৎ দিনে বউটি কাকের ভয়ে ভীত হয় কিন্তু রাত হলেই সে কামরূপ যায়। চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা। এই লুইপা তার কবিগুরু ছিল সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা বাঙালি কবি ছিলেন এবং তিনি কবি লুইপার গুরু ছিলেন। এছাড়াও সবরপা এর গুরু ছিলেন ভদ্রার্জুন, অর্থাৎ ভদ্রার্জুনের শিষ্য ছিলেন সবরপা এবং সবরপা ছিলেন লুইপার গুরু।